الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم من توضأ كما أمر وصلى كما أمر غفر له ما تقدم من ذنبه وفي رواية ما تقدم من عمل بريو داشوك سرطة بحيبونرا হ্যাঁ, বিশেষ করে আমরা যারা মুসলমান, যারা আমরা নামাজি, নামাজের ক্ষেত্রে বর্তমান যুগে অনেক আপনার বিষয় দেখা যায় যেগুলোর ক্ষেত্রে আমরা অনেকেই ভ্রুক্ষেপ করি না, অথচ সেই ক্ষেত্রগুলোতে ভ্রুক্ষেপ না করার কারণে কিছু সমস্যা ঘটে যায়। একজন মুসলমান হিসেবে তাকে অবশ্যই নামাজের ব্যাপারটিকে অগ্রাধিকার দিতে হবে এবং নামাজ যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে পড়তে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করা যেমনিভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো, তেমনিভাবে রসুল বলেন, মান তাওয়াদ্দা কামা উমির ওয়াসাল্লা কামা উমির গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাম্বে, যে কোনো ব্যক্তি যদি ওযু করে যেভাবে তাকে ওযু করতে আদেশ করা হয়েছে এবং সে নামাজ পড়ে যেমনিভাবে নামাজ পড়তে আদেশ করা হয়েছে, তাহলে তার পূর্বেকার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং যদি নামাজের ব্যাপার এমনই হয় যে যেইভাবে আদেশ করা হয়েছে সেভাবে পড়তে হবে, সুতরাং সেই ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। অনেকে এই ব্যাপারগুলোতে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় সমস্যা ঘটে যায়। এই কারণে আমরা কিছু আপনার ভুলের কথা বিশেষ করে সবার দৃষ্টিপাত করার চেষ্টা করব, যেগুলোতে সাধারণত মানুষটা ভ্রুক্ষেপ করে না। এক নম্বর হচ্ছে নামাজকে ওজোর ছাড়া দেরি করে পড়া। অনেকে এমন দেরি করতে করতে, অলসতা করতে করতে শেষ পর্যন্ত নামাজের টাইমটা চলে যায়, এটা কিন্তু বড় পাপ এবং কবিরা গুণা। সুতরাং সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির অভ্যাস এরকম, তাকে অবশ্যই তোবা করে নামাজের প্রতি যত্নবান হতে হবে ভবিষ্যৎ জীবনে। হ্যাঁ, কারণ আল্লাহ জানেন তোবাকে, তোবাকারীকে ক্ষমা করে দেন। সুতরাং এই বড় গুণা যেন তার পক্ষ থেকে আর না হয় সেটার ব্যাপারে খেয়াল করতে হবে। আর বিশেষ করে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কিছু কিছু রোগী তারা কিন্তু আপনার অনেক সময় নামাজকে ছেড়ে দেন। কেউ যদি আপনার উজু করতে না পারে তখন সে নামাজকে ছেড়ে দেয়। অনেকে তোয়াম করতে না পারলে কাছে পাশে কেউ নাই তখন নামাজকে ছেড়ে দেয় না, এটাও একটা কিন্তু দোষের বিষয়। কারণ একজন মুসলমানের ওয়াজিব হচ্ছে সে যেই অবস্থায় হোক না কেন সেই অবস্থায় নামাজের টাইমের মধ্যে তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। যদি তার শরীরে নাপাক থাকে, সেই নাপাকটা সে দূর করার কোনো ক্ষমতা রাখে না, তারপরেও সেই নাপাক নিয়ে তাকে নামাজ পড়তে হবে। যদিও সে উজু করতে পারে না, তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে না পারলেও এই উজু তায়াম্মুম ছাড়াই সে তাকে নামাজের টাইম চলে যাওয়ার আগে তাকে আদায় করতে হবে। এই কারণে তাকে নামাজ ছেড়ে দেওয়া, অনেকে রোগ আক্রান্ত হয়ে গেলে মনে করে যে আমি সুস্থ হলে নামাজ পড়বো, সেটা কখনো জায়েজ নয়, সেটা করা উচিত নয়। কারণ সেই ব্যক্তি তো জানে না যে হতে পারে তার মৃত্যু কিন্তু এই আপনার রোগের মধ্যে এসে যেতে পারে, সে যে আবার সুস্থ হবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ মানুষের বয়স হচ্ছে আল্লাহর হাতে। এরকমভাবে আরেকটি ভুল সাধারণত আমরা করে ফেলি, সেটা হচ্ছে যে নামাজের যখন জিকিরগুলো করতে থাকি তখন আমরা আপনার মুখকে, অনেকে ঠোঁটকে নাড়ায় না, অনেকে আছে একবারে ঠোঁটকে মিলিয়ে রাখে। হ্যাঁ, আপনার কারণ একজন সুরা ফাতিহা পড়লো, একজন তাসবিহ পড়লো, কিন্তু দেখা যায় ঠোঁট একবারেই নড়ে না, এটা কিন্তু অবশ্যই দোষের বিষয়। কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি বলেন যে ইয়াজিবু আন ইউহাররাকা লিসানুহু বিযিকরি আল ওয়াজিবি ফিস সালাহ মিন আল ক্বিরাআতি ওয়া নাহবিহা মা আল কুদরাতি ওয়া মান ক্বালা ইন্নাহা তাসহিহু বিদুনহি ইউস্তাতাব, বলে যে একজন মানুষ যখন নামাজের মধ্যে কেরাত পড়তে যায় অথবা সে আপনার যে কোনো জিকির করতে যায় তখন তাকে অবশ্যই তার জিব্বা নাড়াতে হবে, ঠোঁট নাড়াতে হবে, যতটুকু আপনার মাখরাজ উচ্চারণ করার জন্য লাগে সেই অঙ্গগুলো নাড়াতে হবে। তার যদি শক্তি থাকে, শক্তি না থাকলে সেটা ভিন্ন ব্যাপার। কারণ কোনো ব্যক্তি যদি বলে যে ঠোঁট নাড়াতে হবে না, হ্যাঁ এরকম, তারপরও নামাজ হয়ে যাবে, তাইলে তিনি বলছেন তাকে অবশ্যই তওবা করাতে হবে, সেটা অবশ্যই মারাত্মক ভুল। কখনো আপনার জিকির করা যাবে না যদি জিকিরের শব্দগুলো তার মাখরাজ থেকে উচ্চারণ করা না হয়। হ্যাঁ, তাইলে এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। অনেককে দেখা যায় মসজিদে গিয়ে কোরআনকে সামনে নিয়ে সে একবারে চুপ করে বসে সে কোরআন পড়ে, এটা আবার কোন ধরনের পড়া? মুখের মধ্যে তার ভাব ফুটে উঠতে হবে, উচ্চারণের জায়গা যেটা সেখানে অবশ্যই উচ্চারিত হবে সেখান থেকেই, নাহলে তার, হ্যাঁ, তেলাওয়াত হবে না, তার সোয়াব আসবে না। হ্যাঁ,
কোনো কোনো আপনার মুসল্লিদের থেকে বর্তমানে দেখা যায় যে অনেক সময় এমন আপনার হালকা কাপড় পরে, পাতলা কাপড় পরে, যে তার সতরকে ডেকে রাখে না, সতরের নিচের আপনার শরীরের কালার পর্যন্ত দেখা দেয়, এটাই কিন্তু নামাজকে নষ্ট করে দেয়, কারণ সতর ডাকা নামাজের শর্তগুলার একটি। এরকমভাবে অনেক মানুষ আছে যে আপনার ইমাম সাহেবকে যখন রুকু অবস্থায় দেখে তখন সে তাকবীরুল ইহরাম বাদ দিয়ে ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যায়, এটা কিন্তু জায়েজ নয়। বরং তাকে দাঁড়ানো অবস্থায় তাকবীরাতুত তাহরিম বলতে হবে, তারপরে রুকুর দিকে যেতে হবে। রুকুর তাকবীরটা তাকবীরাতুল ইহরামের মধ্যে ঢুকে যেতে পারে, না ওটা ছুটে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি একজন তাকবীরাতুল ইহরাম না দিয়ে সরাসরি রুকুর দিকে চলে যায়, রুকুর তাকবীর দিয়ে নামাজ চলে যায়, তাইলে সেটা কখনো তার নামাজ হবে না। আর যদি কেউ দুইটা পারে তাইলে তো বেস্ট, যে দাঁড়িয়ে আপনার তাকবীরাতুল ইহরাম বললো, তারপর রুকুর তাকবীর বললো, সেটা হচ্ছে সবচাইতে উত্তম। না দিতে পারলে যেন প্রথমটা না ছুটে, প্রথমটা তো আপনার একবারে ফরজ রুকুন, সেটা বাদ যাওয়া যাবে না। হ্যাঁ, এই কারণে সেটার প্রতি খেয়াল রাখবে। আরেকটা দোষ হচ্ছে ভুল যেটা আমরা করে থাকি, অনেকে অপ্রয়োজনে বেশি নাড়াচাড়া করে নামাজের মধ্যে, অনেকে কাপড় নিয়ে নাড়াচাড়া করে, ঘড়ি নিয়ে নাড়াচাড়া করে, অনেকে নিজের আঙ্গুলের মোটকা ফুটানোর চেষ্টা করে, এইভাবে আপনার অনেকে অনেকভাবে নড়াচড়া করে, সেটা কখনো ঠিক নয়, সেটা নামাজের মধ্যে হ্যাঁ আপনার নামাজের সওয়াবকে নষ্ট করে দেয়। আর যদি বেশি নড়াচড়া হয় তাহলে নামাজকেই বাতিল করে দেয়। আরেকটা সমস্যা সেটা হচ্ছে অনেকে নামাজের মধ্যে আকাশের দিকে তাকাইতে চেষ্টা করে, এটা কিন্তু হারাম। অথবা কেউ আছে ডাইনে বামে দেখে, আপনার কোনো প্রয়োজন ছাড়া সেটা অবশ্যই মাকরু, সেগুলো করা যাবে না। এরকমভাবে অনেকে নামাজ পড়তে চেষ্টা করে নিজের প্রস্রাবকে এবং পায়খানাকে আপনার প্রতিরোধ করা অবস্থায়, দেখা যাচ্ছে প্রস্রাব পায়খানা বেরিয়ে আসতে চায় কিন্তু সে এটাকে প্রতিরোধ করতে করতে নামাজ পড়ে, এটা কিন্তু ঠিক নয়। মুসলিম শরীয়ে হাদিসের মধ্যে রাসূল বলেন, লা সালাতু বিহাদরাতি তুআম ওয়ালা হুয়া ইউদাফিউহু আল-আখবাথান, বলা হচ্ছে যে খানা যদি চলে আসে এবং খানা উপস্থিত সামনে চলে আসছে খিদাও প্রকট, তখন সে খানা আগে খেয়ে নেবে, তারপরে নামাজ আদায় করবে। বলে যে এরকমভাবে কেউ নামাজ পড়বে না, হ্যাঁ, যখন মলমূত্র তার প্রতি প্রেশার সৃষ্টি করে আর সে সেটাকে প্রতিরোধ করছে, এমত অবস্থায় নামাজ পড়া যাবে না। এরকমভাবে আরেকটা ভুল যেটা, সেটা হচ্ছে সিজদা করার ক্ষেত্রে ষাটটি অঙ্গের উপর সিজদা করা হয় না। হ্যাঁ, যেমন একটি অঙ্গ, যেমন কপাল আর নাক, এটা একটা অঙ্গ, এরকমভাবে দুই হাতের তালু সেই দুইটা অঙ্গ, এরকম দুই হাঁটু দুইটা অঙ্গ, এরকম দুই পায়ের মাথা, হ্যাঁ আঙুলের মাথা, সেটা হচ্ছে মোট ষাটটা অঙ্গ, এগুলো কিন্তু লাগতে হবে সিজদার ক্ষেত্রে। অথচ অনেকে আসে দেখা যায় নাককে লাগায়নি, মাথাকে কপালকে লাগিয়েছে, অথবা একটা পাকে উপরে উঠিয়ে ধরেছে, অথবা দুটো পাকে উঠিয়ে ধরেছে, এগুলো কিন্তু করলে আপনার নামাজই হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ বুখারী মুসলিম হাদিস রাসূল বলেছে, উমির তু আনা সুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি ষাটটি হাড়ের উপর সেজদা করি, সুতরাং ষাটটি অঙ্গের উপর সেজদা করতেই হবে, খেয়াল রাখতে হবে। এরকম আরেকটি ভুল করা হয়, সেটা হচ্ছে সুরে ফাতিহা পড়া অনেকে ঠিক করতে চেষ্টা করে না। অনেকে ছোটোকালে শিখেছে ভুল কিন্তু সেটাকে ঠিক করার চেষ্টা করে না, অথচ সুরে ফাতিহা পড়া প্রত্যেক রাকাতের মধ্যে বাধ্যতামূলক আপনার, এরকমভাবে অথচ এই সুরে ফাতিহা নিয়ে যত ঝামেলা, অনেকে এটাকে শুদ্ধ করতেই চেষ্টা করে না, এমন ভুল করে বসে যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, অর্থ একবারে পরিপূর্ণ পাল্টে যায়। যেমন সিরাত আল্লাযীনা আনআমতু আলাইহিম, এরকম যদি কেউ বলে, এখানে আনআমতার মধ্যে আল্লাহকে বলেছে আপনি নেয়ামত দিয়েছেন, আনআমতু বললে যে আমি নেয়ামত দিয়েছি, হ্যাঁ তখন অর্থ অনেক পাল্টে দেয়। এরকমভাবে যদি ইহদিনার জায়গাত বলে আহদিনা, হ্যাঁ এরকম, সুতরাং অর্থ পাল্টে যায় না। সুতরাং এই সমস্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেন আমার যেটা নিতান্ত প্রত্যেকবেলা আমাকে পড়তে হয় প্রত্যেক নামাজের মধ্যে সুরা ফাতিহা, সুতরাং সেটাকে আমাকে সঠিক করে পড়তে হবে। এটার জন্য পুরো কোরআন যে আপনার শিখতে হবে সেটা বাধ্যতামূলক নয়। প্রথমে একজন মানুষ তার নামাজ শুদ্ধ হয় মতে কিছু কেরাত মুখোমুখি শিখে নিতে পারে, তারপরে সে কোরআন পড়া শিখবে, কোনো অসুবিধা নেই। যেরকমভাবে একজন নতুন মুসলমান হলে তাকেও সরাসরি কোরআন শেখানোর আগে তাকে কিছু সুরা সুরা ফাতিহা শিখে নিতে হয়, বাধ্যতামূলক জিকিরগুলো তাকে শিখিয়ে দিতে হয়। এরকম আরেকটি ভুল, সেটা হচ্ছে নামাজের মধ্যে আপনার প্রশান্তি না থাকা, নামাজ পড়ার সময় মনোযোগ থাকে না, দেখা যাচ্ছে যে আপনার হুলস্থুল ভাব,
এরকম করতেছে, অথচ আর নামাজের মধ্যে প্রশান্তির সাথে নামাজ পড়া মনোযোগ দিয়ে সেটা অবশ্যই বাধ্যতামূলক, সেটা করতেই হবে। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এক ব্যক্তি যখন নামাজের মধ্যে ইতমিনান ছিল না, প্রশান্তির সাথে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েনি, বলছে যে কুম ফসল্লি ফাইন কালাম তুসল্লি, যে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, সুতরাং তোমারই না, যেটাকে হ্যাঁ বলে আপনার প্রশান্তি সহ সেটা আপনার অবশ্যই থাকতে হবে, সেটা রেখে নামাজ পড়তে হবে। এরকমভাবে অনেকে নামাজের মধ্যে তার খুশু থাকে না, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে হ্যাঁ একবারের অন্তরে আল্লাহর প্রতি মনোযোগ নিয়ে সে নামাজ পড়ে না, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ এটা হচ্ছে নামাজের আসলে রুহ, যদি এটা না থাকে তাহলে নামাজের কোনো গুরুত্ব থাকে না। হ্যাঁ, এই কারণে আল্লাহ জানু প্রশংসা করেছেন, যারা খুশুকে রক্ষা করতে পারে, অন্তরকে বিনয়ী করে আল্লাহমুখী করে যারা নামাজ পড়ে। একটা আছে আপনার খুদু, মানে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার ইয়ে থাকবে, নাড়াচাড়া করবে না, হ্যাঁ নিয়ন্ত্রিত থাকবে। আরেকটা হচ্ছে খুশু, সেটা হচ্ছে অন্তর আল্লাহমুখী হওয়া, এটা কিন্তু নামাজের কিন্তু একবার রুহ। এই কারণে প্রত্যেক মুসল্লিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম হ্যাঁ আপনি স্থির থাকবে এবং তার অন্তর আল্লাহমুখী থাকতে হবে, তাইলে পুরো সোয়াবটা পাবে। এই কারণে আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল রাজুলা লা ইয়ানসিরু হুয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতি তুসউহা থুমনুহা সুবউহা সুদুসুহা খুমসুহা ওয়া রুবউহা থুলুথুহা নসবুহা। রাসূল বলেন একজন ব্যক্তি যখন নামাজ পড়ে শেষ করে তখন দেখা যাবে যে সে নামাজ পড়ছে ঠিকই, নামাজের এক দশমাংশ সওয়াব পেয়েছে, অথবা এক নবমাংশ, অথবা এক অষ্টমাংশ, অথবা এক সপ্তাংশ, অথবা এক ষষ্ঠাংশ, অথবা এক পঞ্চমাংশ, অথবা এক চতুর্থাংশ, অথবা এক তৃতীয়াংশ, অথবা অর্ধেক সওয়াব পেয়েছে, পুরো সে পায়নি। সুতরাং নামাজের আসল মূল হচ্ছে যেটাকে খুশু বলা হয়, মনোযোগ। সুতরাং মনোযোগ থাকতে হবে, ধীরস্থিরতা আরেকটা সেটাও থাকতে হবে, এগুলো থাকলেই নামাজের পরিপূর্ণতা লাভ করবে, অথচ এগুলোর প্রতি আমাদের গুরুত্ব নেই। আল্লাহ রেশানা আমাদেরকে এগুলোর প্রতি খেয়াল রেখে নামাজ পড়ার তৌফিক দিন। ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।